দেখো আমার গোপালকে স্নান করাচ্ছি, বন্ধুরা দেখো আমার গোপালকে স্নান করাচ্ছি, আমি স্নানটা করিয়ে নিচ্ছি। প্যান্ট পরিয়ে দিয়েছি আমার সোনাকে, আমার কুচু সোনাকে। সোনাকে কত সুন্দর জামা পরিয়ে দিয়েছি বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবে কিন্তু, না দেখলে কিন্তু মিস করবে, কত সুন্দর লাগছে দেখো তো, সত্যি অসাধারণ। এখন পরিয়ে দিচ্ছি ওর মালাগুলো। চলতে আমি শ্রীকৃষ্ণ খুব ভক্ত, সত্যি কথা বলতে বাসিমুখে বলছি, ভীষণ ভালোবাসি, ছোটোবেলা থেকে আমি খুব ভালোবাসি ওকে। আমি ওকে, আমি একটা কথা বলছি যে আমি কোথাও গেলে না ওকে ছেড়ে যাই না, ওকে আমি নিয়ে যাই, আমার আমি ওকে নিয়ে যাই, থালা বাসন যা যা লাগে যেখানেই যাই না কেন আমি ওকে ছাড়া কোথাও যাই না। আমি সত্যি ভালোবাসি। আমার বর সবসময় সকালে পুজো দেয়, আমি দিয়ে উঠতে পারি না, মিথ্যে কথা বলবো না, কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি একে, আমি ভীষণ ভালোবাসি। আর বড় পুজো হলো আমি দিই, বর রেগুলার পুজো দিয়ে যায়, আমি ওইদিকে কাজকর্মে ব্যস্ত থাকি, তো আমি ভীষণ ভালোবাসি একে আর খুব মানি একে। ফুল রেডি করে ফেলেছি, এখন পুজো দিব। দেখো আজকে তো যাত্রা, তার জন্য বড়মশাই আমাকে আঁক কেটে দিচ্ছে, আমি আঁক কাটতে পারি না, ফলগুলো একটু কেটে দিচ্ছে স্নান করে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, ওই দেখো আমার সোনা জামা টামা পরে একদম বাবু হয়ে বসে আছে, কি সুন্দর লাগছে দেখতে। সব ধরনের ঠাকুর আছে দেখতেই পারছো, আর এখানে দেখো আমি সেরকম কোনো ডেকোরেশন করিনি, এখানে ফল প্রসাদ দেখতেই পারছো, কারণ লক্ষ্মী পুজো আছে, আবার অনেক কিছু করতে হবে, যে মানে সেজন্য যতটুকু পেরেছি ততটুকু করেছি। তো হ্যাপি দশহরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখুক ভগবান, এটাই কামনা করবো। এই দেখো করবাচৌথও করবো, আর লক্ষ্মী পূজার দিন তো হবেই, সেই মানে মানে প্রচুর কাজ রয়েছে, ভোগ টোগ বানাতে হবে মনে হয়, অনেক কিছু করতে হবে। তো কেমন হয়েছে বলবে। তো দেখো যতটুকু পেরেছি ততটুকু করেছি, এখন আমি রান্নাঘরেতে যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করছি। তো এখানেই রাখছি, সবাই ভালো থেকো। আর এখানে দেখো বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি, এগুলো সবে দেখো ভোগের বাসন টাসন আরও আছে, ভিতরে আছে, ঠিক আছে। তো চলো টাটা বন্ধুরা, দেখো ভালো করে দেখে নাও, আমার কত সুন্দর লাগছে দেখতে, কি বলবো আর, অসাধারণ লাগছে।